যে আসন্ন সিটি কর্পোরেশন যে নির্বাচন সে নির্বাচনে যে প্রার্থী ঘোষণার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটি ছিল একেবারেই নতুন ঢাকা সিটি কর্পোরেশনের কেন্দ্র থেকে প্রার্থী দেওয়া হয়েছে যেটা আগে দলীয়ভাবে ঘোষণা করা হতো না এবার সেটি করা হয়েছে তারাই ধারাবাহিকতায় এবার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কেন্দ্র থেকে প্রার্থী ঘোষণা করা হয়েছে জননেত্রী শেখ হাসিনা যখন যাকে এই পদের যোগ্য মনে করেন তাকেই তিনি নমিনেশন দেন এবং তার পক্ষে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের অঙ্গ সহযোগী এবং ভাতৃপ্রতিম সংগঠন যারা আছে তারা সকলে ঐক্যবদ্ধ থেকেই আমরা কাজ করে যাই সেই ধারাবাহিকতায় এবার আমাদের চট্টগ্রাম সিটি কর্পোরেশনের জন্য দীর্ঘদিনের পরীক্ষিত সৈনিক বীর মুক্তিযোদ্ধা চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক আলহাজ রাজাউল করিম চৌধুরীকে মনোনয়ন দিয়েছেন আমি মনে করি যে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ তথা অঙ্গ সহযোগী এবং ভাতৃপ্রতিম সংগঠন সকলেই ঐক্যবদ্ধভাবে রাজাউল করিম ভাইয়ের পক্ষে থাকবে এবং আগামী যে উনত্রিশ তারিখে যে নির্বাচন সেই নির্বাচনে নৌকা মারখার প্রতীককে বিপুল ভোটে জয়যুক্ত করে আমরা চট্টগ্রাম সিটি কর্পোরেশন সেবা করার সুযোগ দিতে পারব জননেত্রী শেখ হাসিনা মেয়র নির্বাচনে যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াতে এবার কাউন্সিলর নির্বাচন ও কেন্দ্র থেকে প্রার্থী দিয়েছেন কেন্দ্র থেকে প্রার্থী দেওয়ার পূর্বে উনি সকলের বায়োডাটা নিয়েছেন বিভিন্ন যে সংস্থাগুলো রয়েছে বিভিন্ন এজেন্সিগুলো রয়েছে সরকারের সে সকল সংস্থাগুলোর মাধ্যমে বিভিন্ন রিপোর্ট কালেকশন করেছেন গত বিগত পাঁচটি বছর চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতাধীন যে সকল ওয়ার্ডগুলো রয়েছে যে ওয়ার্ডগুলোতে বিভিন্ন কাউন্সিলাররা তাদের কর্মক্ষমতা দিয়ে কাজ করে গিয়েছেন সেখানে বাস বিচার করেছেন জনার্থী শেখা বায়োডাটা দেখেছেন এবং বিভিন্ন সংস্থার রিপোর্টকে সমন্বয় করে কাউন্সিলারদের মনোনয়ন দেওয়া হয়েছে আমার বিশ্বাস যাদেরকে মনোনয়ন দিয়েছেন কাউন্সিলার এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলার যাদেরকে নমিনেশন দিয়েছেন আমি মনে করি জননেত্রী শেখ হাসিনা অনেক বাস বিচার করে দিয়েছেন এবং আমার বিশ্বাস তারা আমরা যদি সকল ঐক্যবদ্ধ থাকি তাদেরকে জয়যুক্ত করে আমরা মেয়র নির্বাচন করে সিটি কর্পোরেশন সেবা করার আমরা সুযোগ দিতে পারব পূর্বে আরেকবার কাউন্সিলার নির্বাচিত হয়েছিলেন এবং তিনি যে পাঁচটি বছর এই এলাকার সেবা করার সুযোগ পেয়েছেন সেই সময় এই চট্ট চট্টগ্রামের এই রামপুর ওয়ার্ডে ব্যাপক উন্নয়ন হয়েছে তারই ধারাবাহিকতায় উনি গতবারও অংশগ্রহণ করেছিলেন সামান্য ভোটের ব্যবধানে উনি পরাজিত হয়েছেন তথাপি এলাকা ছেড়ে উনি যাননি এলাকার জনগণের পাশে সবসময় ছিলেন জনগণের এবং এলাকার মানুষের এবং এলাকার ব্যাপক উন্নয়ন উনি ব্যক্তিগত তহবিল থেকে এবং ব্যক্তিগতভাবে উনি করে গেছেন তা আমার বিশ্বাস জনতি শেখ হাসিনা তার বিভিন্ন সংস্থার মাধ্যমে সে সকল সংবাদগুলো উনি পেয়েছেন বা ওনার কাছে পৌঁছেছে এবং ওনার বিগত দিনের যে কার্যক্রম সে কার্যক্রমের মূল্যায়নস্বরূপ এবার তাকে নমিনেশন দেওয়া হয়েছে এবং রামপুরভাষী তার অতীতের যে কর্মকাণ্ড সে কর্মকাণ্ডের মূল্যায়ন করবে এবং জনগণের পাশে উনি যেভাবে ছিলেন উনি আগামীতেও নির্বাচিত হলে জনগণের পাশে থাকবেন বলে আমার বিশ্বাস